আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা স্টার্ট করেছ তোমরা জানো যে থামনেলে একটা বোর্ডের প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা সিলেট বোর্ড দুই এবং তোমাদের সাথে যদি এটা মিলে যায় যে তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারছে না বা এটা নিয়ে তোমাদের মনে সংশয় আছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি আজকে এই সিকিউটাকে নিয়ে শুধু একটা টিউটোরিয়াল করতে বাধ্য হচ্ছি অনেক স্টুডেন্ট বলেছে এটা একটু প্রবলেম এটা আসলে স্থিতরিত চ্যাপ্টারের মধ্যেই আছে স্থিতরিত অধ্যায়টা তোমরা যারা পড়েছ তারা নিশ্চিতভাবে জানো যে একটা গোলকের মধ্যে যে আধান থাকে সে আধান নিয়ে যখন প্রশ্ন হয় এবং দুইটা গোলক পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের আধানের গুণ ফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক নিয়ে তোমরা এটা পড়েছ সো তোমরা কুলম্বের সূত্রটা যদি স্টাডি করে থাকো এই কোয়েশ্চেনটা মিল বা এই কোয়েশ্চেনটা পারার কথা আমার আজকের ফোকাস হচ্ছে আমার আজকের এই ভিডিওটার ফোকাস হচ্ছে শুধুমাত্র এই প্রশ্নটার দিকে যে নাম্বার প্রশ্নটা এটার দিকে একটা শর্ট ভিডিও হবে ছোট্ট একটা ভিডিও কেন করতে বাধ্য হচ্ছি কারণ স্টুডেন্টের রিকমেন্ডেশন ছিল আর অনেক রিকমেন্ডেশন তোমাদের কাছ থেকে আসে যে তোমরা এইটা এটা পারো নাই বলেছ আমি ধীরে ধীরে সলভ করার চেষ্টা করছি এখানে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে এই কোয়েশ্চেনটার মধ্যে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে সেই চার্জ কত সেই চার্জ হচ্ছে যে ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম মাইনাস নাইনটিন কুলম এই চার্জটা দেওয়া আছে যেটা আমরা অলরেডি জানি এখন দুইটা গোলক দিয়ে প্রশ্ন করেছে এবং সারপ্রাইজিংলি একটা মজার ব্যাপার হচ্ছে দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তারপরে গোলকের পৃষ্ঠদেশের দূরত্ব দুইটা পৃষ্ঠদেশের দূরত্ব দিয়েছে ফোর মিটার এখন এই যে গোলকের পৃষ্ঠদেশের দূরত্ব দিল ফোর মিটার দিয়ে একটা প্রশ্ন করছে যে এদেরকে যদি আমি স্পর্শ করি স্পর্শ মানে করাই পরস্পরকে আমি না পরস্পরকে স্পর্শ করাই এরপর এদেরকে যদি আমি রেখে দেই তাহলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে আজকের প্রশ্ন আজকের এই ভিডিওটার ফোকাস হচ্ছে এই প্রশ্নটার দিকে তারা কি একটু শর্ট করে বলি এখানে লেখা আছে প্রথম প্রশ্ন ওহমের সূত্রটি লিখো আশা করি তোমরা জানো যে তাপমাত্রা স্থির থাকলে স্থির তাপমাত্রায় দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক রাইট এটা হচ্ছে প্রশ্ন এখানে ও আচ্ছা আর একটা কথা এখানে প্লিজ মাথা রাখবা যে আই ইজ প্রফেশনাল টু আই ইজ প্রবাসনাল টু ভি আবার ভুল করে ওয়ান বাই আর বলো না মানে হচ্ছে এটা বলো না যে রোধের ব্যস্তানুপাতিক বিষয়টা আসলে সেভাবে আসে নাই বিষয়টা হচ্ছে এই যে আই ইজ টু যখন আমরা একটা সমীকরণ আকারে লিখি তখন এখানে অবশ্যই একটা সমনপাতিক ধ্রুবক দিব জি ভি এই জি মানে পরিবাহিত যার একক সিমেন্স এবং এখানে একটু খেয়াল রাখতে হবে এই জি মানে হচ্ছে ওয়ান বাই আর তখন এই সূত্রটা আসছে আই ইকুয়ালস টু ভি ভাই আর এটা ওমের সূত্র সত্যিকারভাবে এটা ওহমের সূত্র বাট বাট আই গস টু ভি বাই আর এই সূত্রটাকে যখন তোমরা বলবা বিবৃতি দিবা তখন স্পষ্টভাবে রোদের ব্যস্তানুপাতিক বলবো না বলবা স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহের দুই প্রান্তের বিবাহ পার্থক্য সমানুপাতিক এনাফ আচ্ছা এই পরের প্রশ্নটা হচ্ছে অধ্যায় নম্বর তেরো থেকে তোমরা আসলে কি অধ্যায় নম্বর তেরো পড়ো বা পড়েছ তোমরা কি এই আধুনিক পদার্থবিজ্ঞান বা মানে এটাকে কি বলে মডার্ন ফিজিক্স ডায়ট ট্রায়ড ট্রানজিস্টার রেক্টিফায়ার হ্যাঁ অর্ধপরিবাহী পি টাইপ অর্ধপরিবাহী এন টাইপ অর্ধ পরিবাহী পি এনপি ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টারটা পড়ছো যদি না পড়ে থাকা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এটা পড়ো কারণ ইন্টারমিডিয়েটে তোমাদের এই জিনিস আবার পড়া লাগবে আধুনিক পদার্থবিজ্ঞান তোমাদের আবার পড়া লাগবে পিএনজান পিএন জাংশন পড়া লাগবে রেক্টিফায়ার পড়া লাগবে ডায়ট পড়া লাগবে হ্যাঁ এগুলো পড়া লাগবে এটা মিস করে না আজকে আমার টার্গেট এখানে না আমি একটু করে বলে দিই অর্ধ যেমন সিলিকন সিলিকনের যোজনী কত চার রাইট সিলিকনের যোজনী হচ্ছে চার তো সিলিকনের ক্যালাসের মধ্যে একটা পরমাণুর ক্যালাসের মধ্যে আমি যদি একটা ত্রিযুজি মৌলকে ডোপিং করি অর্থাৎ ডোপড বলতে বোঝায় যে খাদ মেশানো তাহলে ওর দুইটা যোজনী তিনটা যোজনী ব্যবহৃত হয় আর একটা জায়গা খালি থাকে ওই জায়গাটা হচ্ছে হোল এই হোলের মধ্যে ইলেকট্রনকে সে রিসিভ করতে পারে সো এই কারণে যখন একটা অর্ধপরিবাহীকে আমরা ত্রিযুজি মৌল মোল দ্বারা ডোপ করব। অর্থাৎ ডোপিং করব থ্রি জুজি মোলের সংযুক্ত করব। তখন তার মধ্যে একটা হোল সৃষ্টি হয় এর ফলে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হয় কি টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টর এরপরে এই যে গ নাম্বার প্রশ্ন এইখানে আমি একটু সময় দিতে চাই তখন এই গ নাম্বার প্রশ্নটা দেখো এখানে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে ভালো কথা প্রশ্ন করছে যে এই বস্তুটাতে কতটি ইলেকট্রন আছে খুবই সিম্পল খুবই সিম্পল তোমরা সূত্র জানো যে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে টোটাল নাম্বার অফ চার্জ ডিভাইডেড বাই ই ইমান ইলেকট্রন ওটা এভাবে না লিখে এভাবে লিখি টোটাল নাম্বার অফ ইলেকট্রন টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ চার্জ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কত তোমাকে বলা হইল পাঁচশো টাকার কলম কেনা হয়েছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকার কলম কিনা হয়েছে একটা কলমের দাম দশ টাকা কয়টা কলম কেনা হয়েছে তুমি নিশ্চিত বোঝো টোটাল পাঁচশো টাকার কলম যদি কেনা হয় এবং একটা কলমের দাম যদি দশ টাকা হয় তাহলে অবভিয়াসলি পঞ্চাশটা কলম কেনা হয়েছে তার মানে টোটাল নাম্বার অফ চার্জ যদি মাইনাস দশ কুলোম হয় ওই যে ওইটা মাইনাস দশ কুলোম যদি মাইনাস দশ কুলোম হয় তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিনগুলো এই তো এখন দশকে আমি যদি সিম্পলি দশকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন দিয়ে ভাগ করি তাহলে যেই সংখ্যাটা আসে এতটা ইলেকট্রন অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন এতটা ইলেকট্রন এটা ইলেকট্রনের সংখ্যা এই এতটা ইলেকট্রনের চার্জ দশ গুলো মানে মাইনাস দশ ইজি ইজি এখন তোমার মনে প্রশ্ন দিতে পারে স্যার এত ছোট একটা প্রশ্ন তিন মার্কের জন্য কিন্তু চার মার্কের প্রশ্নটা তো মাসাল্লাহ অত্যন্ত সুন্দর কারণ ওই যে ওইখানে ব্যাসার্ধ দেওয়া আছে তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো একদম খেয়াল করো একটা 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 গোলক দেওয়া হয়েছে এই যে গোলক যার ব্যাসার্ধ তিন সেন্টিমিটার হ্যাঁ যার ব্যাসার্ধ তিন সেন্টিমিটার আরেকটা গোলক আছে তার পাশে মামুর বেটা আরেকটু বড় হ্যাঁ আরেকটু বড় এর ব্যাসার্ধ কত চার সেন্টিমিটার আমি এটাকে একটু এই পাশ থেকে কল্পনা করি ধরো যে আমি এই পাশ থেকে কল্পনা করছি এই পাশ থেকে কত সেন্টিমিটার চার সেন্টিমিটার আচ্ছা চার সেন্টিমিটার তাইলে ওর নিশ্চিতভাবে এখানে একটা ব্যাসার্ধ আছে 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 এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার এটাকে একটু নিচে আনি এটাকে একটু নিচে আনি এটাকে ও আচ্ছা এটাকে জায়গা মতো নিয়ে এটাকে একটু নিচে আনি দেখি এটা এটা আলাদা করে ইসে করা যাচ্ছে না কিন্তু এটা তো করা উচিত করা উচিত না ইয়াস এটাকে একটু নিচে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা আনলাম এখন প্রশ্ন দেখো তুমি চিন্তা করে তোমাকে যে ডিস্টেন্সটা দিয়েছে সেটা হচ্ছে এখান থেকে এখানে বাট এই ডিসটেন্সটা তো আমরা মেজার করি না বা এই ডিস্টেন্সটা নিয়ে আমরা কাজ করি না আমরা কাজ করি কোনটা এখানে যে এ বস্তুটা দেওয়া আছে এর যে ব্যাসার্ধ আর এখানে যে বি বস্তুটা দেওয়া আছে এর যে ব্যাসার্ধ এটা আমাদেরকে কাউন্ট করতে হবে এবং তার সাথে এখানে কয় মিটার আছে চার মিটার তাহলে এখানে যে থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া দ্যাট ইজ ইকস টু জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার একক অবশ্যই সেম থাকতে হবে এটা চার সেন্টিমিটার তার মানে এটা জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এখন বলছে এই দুইটাকে এই দুইজনের মধ্যে কি পরিমাণ বল কাজ করে এর আগে তো আমি এই দুইটাকে এগুলোকে কী করছি আমি স্পর্শ করাইছি তার আগে মানে স্পর্শ করানোর আগে ওদের মধ্যে নিশ্চয় একটা বল কাজ করছে সেটা কি এটা হচ্ছে গিয়ে মাইনাস টেন কুলম আর এইটা হচ্ছে থার্টি ওয়ান কুলম বোঝা যাচ্ছে যে এটা মাইনাস এটা প্লাস অ্যাপ্রক্সিমেটলি তোমরা জানো যে ওয়ান এটা মাইনাস টেন কুলম কিউ টু এইটা প্লাস একত্রিশ কুলো এবং ডিস্টেন্সটা কত হবে অবশ্যই কেন্দ্র থেকে দূরত্ব হবে তাহলে এইখানে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার প্লাস ফোর মিটার প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর মিটার দ্যাট ইজ ইকুয়াল টু ফোর পয়েন্ট জিরো সেভেন মিটার এটা ডিস্টেন্স তাহলে এটা যদি ডিস্টেন্স হয় তাহলে ইমাজিন করো ইমাজিন করো তাহলে এইটার এফ এর ভ্যালু এফ ইকালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এটা না খুব সিম্পলি কে এর ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটা কত কিউ ওয়ান কত টেন স্যার মাইনাস টেন না ওই মাইনাস তো বোঝাবে ওদের আকর্ষণ বল তাহলে টেন ইন্টু থার্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর পয়েন্ট জিরো সেভেন হোল স্কোয়ার তাহলে স্যার কত নিউটন হবে এটাকে ক্যালকুলেশন করলে হবে ওয়ান পয়েন্ট সিক্স এইট ফোর টেন টু দি পাওয়ার ইলেভেন তাহলে ওয়ান পয়েন্ট সিক্স এইট ফোর টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন বলে আকর্ষণ করবে তারা পরস্পরকে রিমেম্বার এখন তোমার সবচেয়েতে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা চেদিরাকে স্পর্শ করাইলে কী হবে একটু ভাবো একটু ভাবো মজার করে একটু ভাবো যে এইটা হচ্ছে সেই বস্তুটা যার একটা থ্রি সেন্টিমিটারের ব্যাস আছে আর মামুর বেটা হচ্ছে পাশে আরেকটা আছে এদের এদের ব্যাস কত হবে এদের ব্যাসার্ধ চার সেন্টিমিটার এখন দুইটাকে তো স্পর্শ করানো হয়েছে এই দুইজনকে স্পর্শ করাইলে ওদের বিভব সমান হয়ে যাবে বিভব সমান হয়ে যাবে স্পর্শ করাইলে বাট তোমরা যদি তোমাদের বইটার দিকে তাকাও তোমাদের যেই ফিজিক্সের স্থির বইটা আছে সেখানে এই চ্যাপ্টারের এই অংশটুকু একটু দেখো খেয়াল করে এই দুইটা হচ্ছে গিয়ে গোলাকার বস্তু দেওয়া আছে এবং কোয়েশ মানে বইয়ের মধ্যে বলছে যে এই গোলাকার বস্তু দুইটা যেটার ব্যাসার্ধ আর ওয়ান এইটার ব্যাসার্ধ আর টু এবং অ্যাপ্রক্সিমেটলি আমি দেখতে পাচ্ছি যে আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু এখন এটা ছোটো ব্যাসার্ধ কিন্তু উভয় উভয় গোলককে যদি সমান পরিমাণ আধান দেওয়া হয় তাহলে এই গোলকের যে বিভব হবে আর এই গোলকের যে বিভব যার ব্যসার ছোট তার বিভব বেশি কেন কারণ সে কম জায়গায় বেশি আধান ধরে রাখতে পারতেছে এই যে কনসেপ্ট কম জায়গায় বেশি আধান ধরে রাখতে পারছে এখানে তো বিষয়টা এটা না এখানে বস্তু বস্তুদের স্পর্শ করানো হয়েছে তো স্পর্শ করাইলে এদের আধান আধান তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং আধান ডিস্ট্রিবিউট হয়ে গেলে দুইজনের যেহেতু ব্যাসার্ধ ডিফারেন্ট দুইটা একটা ছোট বল আর একটা বড় বল দুইটাতে অবশ্যই আধান সমান হবে না বিভব সমান হবে তার কারণে এদের দুজনকে স্পর্শ করালে স্পর্শ স্পর্শ করালে স্পর্শ করালে মোট আধান মোট আধান কত হবে মাইনাস টেন কুলম প্লাস থার্টি ওয়ান কুলম হুইচ ইস টোয়েন্টি ওয়ান কুলম কিন্তু একুশ কুলম ডিস্ট্রিবিউট হবে কেমনে দুইটাকে যে অ্যাড করছে একসাথে একটু তুমি ভাবো এখানে হচ্ছে থ্রি সেন্টিমিটার আর এখানে হচ্ছে ফোর সেন্টিমিটার তাই না থ্রি সেন্টিমিটার আর ফোর সেন্টিমিটার মাথায় আনো উইকিক নিয়ম যে সাত সেন্টিমিটারের মধ্যে একটু বোঝো হিসাবটা সাত সেন্টিমিটারের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে কত কুলম একুশ কুলম সাত সেন্টিমিটার একুশ কুলম না একুশ কুলম তাহলে যেইটার ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার তাহলে সেইখানে কত কত কুলম ডিস্ট্রিবিউট হবে এই যে একুশ কুলম কুলম ইন্টু থ্রি সেন্টিমিটার ডিভাইডেড বাই সেভেন সেন্টিমিটার এই হচ্ছে ডিস্ট্রিবিউশন তাহলে এখানে কত হয় নাইন নাইন কুলম সেন্টিমিটার সেন্টিমিটার কাটা তাই না নাইন কুলম হয় তাহলে যে এ গোলকে এ গোলকে কত কুলম থাকতেছে নাইন কুলম যদি এ গোলকে নাইন কুলম থাকে তাহলে বি গোলকে একুশ মাইনাস নাইন কুলম থাকবে কারণ একুশ কুলম তো দুইটার মধ্যে আছে তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত কুলম বারো কুলম বারো কুলম থাকতেছে বি গোলকে এই হচ্ছে ডিস্ট্রিবিউশন তুমি যদি রেখে সূত্র আকারে লিখতে চাও তাহলে মাথায় রেখো যে কিউ না তাহলে এটা হচ্ছে কিউ এ স্পর্শ করানোর পরে দ্যাট ইজ ইকোয়ালস টু মোট কিউ ইন্টু টোটাল টোটাল রেডিয়াস মানে এ রেডিয়াস ডিভাইডেড বাই টোটাল রেডিয়াস এইভাবে জিনিসটা চিন্তা করতে হবে ঠিক একইভাবে ওর যে বি কুলম্বের যে আধানটা সেটা সেটা তুমি এটাও করতে পারো যে টোটাল কুলম থেকে চার্জ থেকে এটা বাদ দিতে পারো দ্যাট ইজ ইকুয়ালস টু

এই জায়গাটাতেই তোমাদের চিন্তাটাকে এমনে করতে হবে যে এখন আমি যদি বলি যে এইটা হচ্ছে সেই সেই হচ্ছে বস্তু যেটা থ্রি সেন্টিমিটার আর এটা হচ্ছে ফোর সেন্টিমিটার উভয় দেওয়া আছে হ্যাঁ উভয় দেওয়া আছে এখন ওদের মাঝখানের যে ডিস্টেন্স সেই ডিসটেন্সটা হচ্ছে ফোর মিটার আচ্ছা ঠিক আছে এখন আবার যদি সেম জায়গায় রাখি তাহলে এইটা হচ্ছে গিয়ে থ্রি সেন্টিমিটার আর এইটা হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে ওর মধ্যে এখন নাইন কুলম পজিটিভ ওর মধ্যে এখন টুয়েলভ কুলম পজিটিভ পজিটিভ টুয়েলভ কুলম তাই না একুশ কুলম তো হয়েছে এই যে আগের স্লাইডে একুশ কুলম হয়েছে না এটা তো পজিটিভ কুলম তো এখন এখন এদের মধ্যকার আকর্ষণ বল এদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে বিকজ টু কে কিউ ওয়ান কিউ টু শুধু সেই ডিস্টেন্স তো আগের মতোই আছে

টেন টু দি পাওয়ার নাইন ইন্টু নাইন ইনটু টুয়েলভ ঠিক আছে ডিভাইডেড বাই ফোর পয়েন্ট জিরো সেভেন হোলস্কোয়ার ফাইভ পয়েন্ট এইট সিক্স ফাইভ পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন এই এই জায়গাটাই হচ্ছে স্টুডেন্টরা এই স্লাইডটাতে সবচেয়ে বেশি স্টুডেন্টরা প্রবলেম ফেস করে যে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধে টোটাল রেডিয়াসের মধ্যে সেভেন সেন্টিমিটার রেডিয়াসের মধ্যে মোট কুলম কত টোয়েন্টি ওয়ান কুলম তাহলে এক সেন্টিমিটারে কতগুলো থ্রি কত কতগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে এই যে এত তাহলে আমার কাছে কি চাইছে বলের পরিবর্তন কত বলের পরিবর্তন বলের পরিবর্তন আগে যেন কত ছিল আগে ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট ফোর এটা একটু বড় হ্যাঁ ওয়ান পয়েন্ট সিক্স এইট ফোর টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন মাইনাস তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন এতটুকু বল পরিবর্তিত হবে আগে বিকর্ষণ বল ছিল এখন এটা আকর্ষণ বল হবে এই বলটা এই বলটা আকর্ষণ বল এই বলটা বল। এটা এই হচ্ছে পড়া এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও তোমরা যারা দেখছো তোমরা এই অঙ্কটা করার পরে তোমাদের যদি কোনো ভিন্ন মতামত থাকে কোনো শিক্ষক যদি থেকে থাকে আমার শ্রদ্ধেয় শিক্ষক আমার শ্রদ্ধেয় শিক্ষক বলতে মানে আপনারা যারা পড়ান আপনাদের যদি ভিন্ন মতাদর্শ থাকে অবশ্যই শেয়ার করবেন ফিজিক্স তো অনেকভাবে করা যায় প্রবলেম সলভ সো এইটা হচ্ছে আমার কনসেপ্ট ছিল যে অনেকে আসলে এই জায়গাটার মধ্যে এসে একটু টেনশনে পড়ে যে স্পর্শ করালে মোটা আধান তো এইটা হইলো এরপর কি হবে এরপরে এই যে এই সূত্র দুইটাকে নিয়ে আসে কিন্তু এই সূত্র দুইটার আগামা মাথা বোঝা যায় না এটা কোথেকে আসছে অ্যাকচুয়ালি বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে ওকে তাহলে থ্যাংক ইউ সো ভেরি মাচ সবাইকে অনেক ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ অনেক অনেক ভালোবাসা